এখানে এক জোড়া ব্লু শার্টিন দেখতে পাচ্ছি, কত যাচ্ছে এই শার্টিনের দাম? 2200 টাকা। 2200 টাকা কত দাম হচ্ছে? আঙ্কেল বলতেছেন 1000 টাকা। ভিউয়ার্স, এখানে খুব সুন্দর এক জোড়া লাভবার্ড দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কবুতরের একটি সাপ্তাহিক বাজারে চলে আসছি আজকে আমরা। আমরা যে বাজারটাতে এসেছি এটা হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জেলায় অবস্থিত বৈরব বাজার, বৈরব বাজার নামে পরিচিত। তো বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এই বাজারে রেসার, গিরিবাজ সহ ফ্যান্সি বিভিন্ন জাতের কবুতর এখানে উঠে, তবে তুলনামূলক কম দামেই এখানে পাওয়া যায়। ঢাকার বাজার থেকে এই বাজারে তুলনামূলক অনেকটাই দাম কম। তো বাজারে কি কি কবুতর আজকে উঠেছে তো এই আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এখানে একজোড়া জ্যাকোবিন আর একজোড়া ক্যাপুচিন দেখতে পাচ্ছি, লক্কাও আছে। তো ভাই জ্যাকোবিনের দাম কত যাচ্ছেন? 5000 টাকা। আর ক্যাপুচিন? ক্যাপুচিন হচ্ছে আপনার 1800 টাকা। 1800 টাকা। এটা কি বাচ্চা? হ্যাঁ বাচ্চা, নিউ এডা। হ্যাঁ, আর জ্যাকোবিনটা? সাবাস, ফুল রানিং। ফুল রানিং না? তো ভিউয়ার্স দেখতে পারলেন জ্যাকোবিনটা 5000 টাকা দাম চাচ্ছেন। তো কমেন্ট করে জানাবেন যে দামটা কেমন, বেশি না কম। 5000 টাকা দাম চাচ্ছেন তো উনি আরও কমে বিক্রি করবেন। আর 1800 টাকা এই ক্যাপুচিনের, রেড ক্যাপুচিনের বাচ্চা 1800 টাকা চাচ্ছেন। দামাদরি করে নিতে পারবেন আপনারা। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। ভিউয়ার্স, এখানে খুব সুন্দর এক জোড়া লাভবার্ড দেখতে পাচ্ছি। কালারটা খুব সুন্দর লাগছে আমার কাছে। আচ্ছা, এখানে কিছু বাজরিগিরি পাখি আছে। তো ভিউয়ার্স, এখানে এই বাজারে কিন্তু বাজরিগি পাখি, গুগু সহ আরো বিভিন্ন পাখি উঠে বাজারে। তো এই বাজরিগি গুলা কার ভাই? আপনার? ও আচ্ছা, এগুলা কি রানিং নাকি এডাল? তো আপনারা যারা বাজারে আসবেন, লোকেশন আগে বলা হয়েছে, তো বাজারে আসলে এই বাজার কিন্তু দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি বোম্বাই, একজোড়া বোম্বাই আছে, তারপরে রেসার আছে, বাচ্চা সহ রেসার নিয়ে আসছেন। তো মোটামুটি ভালো কালেকশন উঠে বাজারে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। আমরা চেষ্টা করবো মাসে একবার এই বাজারের আপডেট দেওয়ার জন্য। তো বাজার এখনও পুরোপুরিভাবে শুরু হয়নি, এখনও কবুতর আসতেছে, আরও কবুতর আসবে। তো আমরা শেষ পর্যন্ত বাজারের ভিডিও করব। আমরা এখনও অপেক্ষা করতেছি আরও কী কী কবুতর আসে বাজারে, কারণ এখনও বাজারে কবুতর পরিপূর্ণভাবে আসেনি। বাজারটি দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে, সন্ধ্যা পর্যন্ত, দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা এই হাটে কবুতর পাবেন। আচ্ছা, এখানে কিছু সিরাজি কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি। এই ভাই নিয়ে আসছেন, ভাই ভালো আছেন? ভাই আমার পরিচিত, তো উনি আসছেন, ওনা আমি জানি ওনার কবুতরের খামার আছে, উনি নিজে কবুতর পালেন, বাচ্চা বাজারে নিয়ে আসেন। ভিউয়ার্স, এখানে একটা ক্যাপুচিন, সিঙ্গেল ক্যাপুচিন আছে দেখতে পেলাম। আর এখানে একজোড়া শর্ট পিস দেখতে পাচ্ছি, সুইটাল শর্ট পিস। তো মোটামুটি বাজারটা জমে উঠেছে। এখানে একজোড়া সিরাজি কবুতর দেখতে পাচ্ছি। জি জি বলেন। এই জোড়াটার দাম কত চাইতেছেন? 3000 টাকা ভাই। 3000 টাকা দাম চাইতেছেন? এখানে খুব সুন্দর একজোড়া লক্কা কবুতর আছে। এখানে একজোড়া ব্লু শার্টিন দেখতে পাচ্ছি, কত যাচ্ছে এই শার্টিনের দাম? 2200 টাকা। 2200 টাকা কত দাম হচ্ছে? আঙ্কেল বলতেছেন 1000 টাকা। আঙ্কেল 1000 টাকা বলতেছেন। ব্লু শার্টিন, শর্ট পিস আছে,
শর্ট পিসও আছে এখানে, সেখানে কিছু গিরিবাজের বাচ্চা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর বাচ্চা। বিয়ার সেখানে কিছু ভালো জাতের কবুতর দেখতে পাচ্ছি, এখানে সিলভার সিরাজি, লক্কা, তারপর ইয়েলো সিরাজি আছে। তো ভাই এগুলো কি আপনার লফটের কবুতর? জি জি, আমার লফটের কবুতর। আচ্ছা, আপনার লফ থেকে নিয়ে আসছেন না? জি জি। আচ্ছা, এগুলো এই ভাইয়ের লফটের কবুতর, খুব সুন্দর কবুতর, ফ্রেশ কবুতর। এখানে একজোড়া বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি, এখানে অস্ট্রেলিয়ান গুগু দেখতে পাচ্ছি, এই বাজারে গুগুও উঠে। 5 ডিগ্রি ছোট বড় 5 ডিগ্রি উঠে বাজারে। ভিউয়ার্স, সোনালী মুরগের বাচ্চা পাওয়া যায় এই বাজারে, এগুলা সোনালী মুরগের বাচ্চা। সিলভার সিরাজি দেখতে পাচ্ছি এখানে একজোড়া। এখানে একজোড়া ইয়েলো কেপচিন আছে। কত যাচ্ছেন ভাই দাম? 2200 টাকা। 2200 টাকা দাম চাচ্ছেন এই ভাই। এদিকে দেখতে পাচ্ছি কিছু শার্টিন কবুতর আছে, এক বাচ্চা নাকি বাচ্চা? হ্যাঁ বাচ্চা। তো 2 জোড়া শার্টিন আছে, ব্লু শার্টিন, জোনা শার্টিন। এগুলা কি আপনার লফটের কবুতর? ওনার খামারের কবুতর। তো আরও তো আপনাদের কাছে আপনার রানিং পেয়ার আছে না? আচ্ছা, তো আপনার নাম্বারটা কি দেওয়া যাবে কোনো দর্শকে যদি কল দিয়ে আপনার কাছ থেকে নিতে চায়? তাহলে আপনার নাম্বারটা বলেন। 0183 2222 64 34 350 350। আপনার ঠিকানাটা? শায়েস্তাগঞ্জ। তো দর্শক, যদি ওনার লফ থেকে কবুতর নিতে চান তাহলে ওনার ফোন নম্বরটা দেওয়া হলো, আপনারা ওনাকে ফোন দিয়েও নিতে পারবেন। ওনার ঠিকানা হচ্ছে শায়েস্তাগঞ্জ। তো এখানে আমরা টার্কি মুরগের বাচ্চা দেখতে পাচ্ছি। তো এই ভাই প্রত্যেক সপ্তাহে এই বাজারে আসেন। তো যদি আপনাদের টার্কি মুরগ লাগে, আরও বিভিন্ন জিনিস উনি নিয়ে আসেন, বিভিন্ন মুরগ নিয়ে আসেন। তো ভাই আপনার কাছে কী কী মুরগ পাওয়া যায়? কেদারনাথ আছে, টিটি আছে, টার্কি আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি তো প্রত্যেক সপ্তাহে এই বাজারে আসেন? তো এখানে একটা সিরাজি আছে, লাল সিরাজি, শার্টিন আছে, একজোড়া লক্কা কবুতর আছে। এখানে তিতির মুরগ দেখতে পাচ্ছি, সোনালী মুরগও উঠে এই বাজারে, দেশি মুরগ, হাঁস। অনেক বড় বাজার এটা। তো ভিউয়ার্স, এখানে কাদাকনাথ মুরগের বাচ্চা, তিতির মুরগের বাচ্চা, টার্কি মুরগের বাচ্চা আছে এখানে এক ভাইয়ের কাছে। তো উনি প্রতি শুক্রবারে এখানে আসেন। তো এই কাদাকনাথের জোড়া বাচ্চা কত চাচ্ছেন? 800 টাকা। 800 টাকা। আর টার্কি? টার্কি এগুলো কি আপনার 700 টাকা? ওগুলো 900 টাকা। 700 টাকা জোড়া? 700 টাকা। 700 টাকা আর 900 টাকা জোড়া। আর এই তিতির মুরগের বাচ্চা কত চাচ্ছেন? 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া। তো ভিউয়ার্স, প্রত্যেক শুক্রবারেই উনি এই বাজারে আসেন, এই যে বাইকে দেখে রাখেন, যদি প্রয়োজন হয় ওনার কাছ থেকে নেবেন। তো উনি এই যে বাজডিকি পাখিও আছে ওনার কাছে। এদিকে খরগোশ দেখতে পাচ্ছি, খরগোশও উঠে এই বাজারে। এখানে দেখতে পাচ্ছি 5 পিস বাজডিগি এক ভাই নিয়ে আসছেন। আচ্ছা, এখানে কিছু রেসার কবুতর দেখতে পাচ্ছি, 1 পিস সিরাজি আছে, আবার 1 পিস সিলভার মুক্কি আছে। এই ভাই কবুতরগুলো নিয়ে আসছেন। ভাই আপনার নাম? আমার নাম শাহাবির ভাই। শাহাবির, আবির, আবির, আবির ভাইয়ের কি নিজস্ব কবুতর এগুলা? হ্যাঁ, নিজস্ব কবুতর। আপনার খামারের কবুতর না? আর কি কি কবুতর আছে আপনার কাছে? ভাই অনেকগুলোই আছে, মোটামুটি সবগুলো কালেকশন আছে আমার কাছে। অনেক কালেকশন আছে। আচ্ছা, তাহলে আপনার ফোন নম্বরটা দেন। 0303 09 09 55 55 12 2 2। এটাই আপনার নম্বর? 19 19। তো এটা আপনার নম্বর। শাহ আবির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, যদি কোনো কবুতর লাগে তাহলে ওনার কাছ থেকে নিতে পারবেন। তো ভাইয়ের লোকেশনটা হচ্ছে শ্রীমঙ্গল ভাই, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে ভাইয়ের লোকেশন। ভিউয়ার্স, এখানে কিছু ফ্যান্সি কবুতর উঠেছে, এখানে দেখতে পাচ্ছি একজোড়া সাদা কিং, মুক্কি,
লক্কা আছে, খুব সুন্দর সুন্দর লক্কা কবুতর, জ্যাকবিন, হ্যাঁ খুব সুন্দর জ্যাকবিন লক্কা আছে, অ্যালমন্ড মুক্কি, এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যালমন্ড মুক্কি। মুক্কির আইটেমই বেশি এখানে মাশাআল্লাহ। তো ভিউয়ার্স আমাদের সময় শেষ, তো আজকে এই পর্যন্তই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। আমরা মাঝে মধ্যে এই বাজারের আপডেট ভিডিও দিব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।